যারা বলছেন স্যাংশন দিয়ে হাসি তামাশা করছেন যে এই শুরু হলো আর পতন হতে দেরি নাই তাদেরকে বলে ওই স্যাংশন দিয়ে আর যাই হোক আওয়ামী লীগের একটা পশম ছেড়া যাবে না ইনশাআল্লাহ আওয়ামী লীগ একটা বটবৃক্ষ বঙ্গবন্ধুর হাতে যে আওয়ামী লীগের বপন করা হয়েছিল আজকে বিশাল মহিমে সারা দেশে আওয়ামী লীগ ছড়িয়ে গেছে মানুষের মনে মনে মানুষের কি সুখে থাকতে ভূতে কিলায় ভাই সুখে থাকতে কি ভূতে কিলায় এমন কেউ আছেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যিনি এসে দ্রব্যমূল্য কমিয়ে দিয়ে সবকিছু চালের দাম 10 টাকা 20 টাকা কেজি করতে পারবেন এমন কোন দল আছে কাউকে বিশ্বাস করা যায় কেউ নেই যদি শেখ হাসিনা বিশ্বের যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে স্যাংশন পাল্টা স্যাংশন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তার কারণে সারা বিশ্ব অস্থির হয়েছে বাংলাদেশও কিছুটা তার প্রভাব তার প্রভাব তো পড়েছে আমরা সেটা অস্বীকার করি না আমরা সেজন্য দায়ী নই আমরা সেটা মোকাবিলা করে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ কিন্তু ভালো আছে নির্বাচন আসলে নির্বাচনে অংশ নেব না শর্ত দেয় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকার দিতে হবে এই জাতীয় কথা বলে যারা নির্বাচনে আর না এসে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে আমাদের নেতারা বারবার বলেছেন আমরা আমাদের পর্যায় থেকে বলেছি আজকের এখান থেকেও বলা হয়েছে নির্বাচনে আসবেন কি আসবেন না সেটি আপনাদের নিজস্ব রাজনৈতিক বিষয় আমি বিএনপি জামাতের কথা বলি নির্বাচনে আসলে আপনাদেরই ভালো আর যদি নির্বাচনে না আসে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোন চক্রান্ত করেন তাহলে কিন্তু ওই ভিসা নীতিতে কি বললো না বললো সেটি আমরা দেখতে যাব না বাংলার জনগণকে নিয়ে যুবলীগকে সাথে নিয়ে আওয়ামী লীগ অতীতে যেমন মোকাবিলা করেছে ঠিক সেইভাবেই আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে।